যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের মৃত্যু হয়ে গেল, সাথে সাথেই তারা আরও চাঙ্গা হয়ে উঠল। ষাট হিজরির শেষ দিকে তারা চাঙ্গা হয়ে গেল শাবান মাসে। এক পর্যায়ে তাদের অসংখ্য চিঠি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুর কাছে আসলো। এই চিঠির সংখ্যা ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন 500 শতাধিক। এখানে এই চিঠির মাধ্যমে তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে যে বক্তব্যটি বোঝানোর জন্য চেষ্টা করেছে দুটি। একটি হচ্ছে যে আমাদের কুফাতে কোনো আমির নেই, আমরা ইয়াজিদ ইবনে মুআবিয়ার খেলাফতের ব্যাপারে আমরা বাইআতের ঘোষণা দেইনি, আমাদের কোনো আমির নেই, সুতরাং আপনি আসুন আপনার খেলাফত মেনে নিব এবং আমরা আপনার হাতে বাইআত ঘোষণা করব, আমরা আপনার কাছে বাইআত নেব, আপনি আমাদের আমির অথবা খলিফা হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে এটা বুঝাতে চেষ্টা করতেছিল যে আপনি যদি কুফাতে আসেন তাহলে আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং এর মাধ্যমে আপনি মুসলিম উম্মার খেলাফতের দায়িত্ব পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে আমরা সিরিয়ার যে ইয়াজিদ এবং ইয়াজিদের যে বাহিনী রয়েছে তাদের সাথে আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করতে পারব। দুটি বিষয়ে বোঝানোর জন্য চেষ্টা করেছেন, দুটি মিথ্যা। প্রথম পয়েন্টটি হচ্ছে তারা এর আগেই ইয়াজিদ ইবনে মুআবিয়ার যে গভর্নর, সেখানে নিযুক্ত গভর্নর তিনি সাহাবি ছিলেন, নুয়মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবি ছিলেন এবং তিনি শুধু সাহাবি নন, তিনি সর্বপ্রথম হিজরতের পরে যেই সাহাবি জন্মগ্রহণ করেছেন প্রথম অথবা দ্বিতীয় হিজরি সনে প্রথম দিকে, তিনি হচ্ছেন নুয়মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহানি করেছিলেন, তিনি হচ্ছেন নুয়মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি তখন গভর্নরের দায়িত্ব পালন করতেছিলেন কুফাতে ইয়াজিদ ইবনে মুআবিয়ার পক্ষে এবং লোকেরা ইয়াজিদ ইবনে মুআবিয়ার পক্ষে সেখানে বাইআতের স্বীকৃতি দিয়েছে। যেমনিভাবে বসরাতে দায়িত্ব পালন করতেছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদও ইয়াজিদের পক্ষ থেকে বসরার জনগণকে একত্রিত করে সেখান থেকে তাদের বাইআতের কথা স্বীকৃতি গ্রহণ করেছে। তাহলে বোঝা গেল তারা প্রথমেই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মিথ্যাটি বুঝিয়েছে, যে মিথ্যাচার করেছে, সেটা হচ্ছে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এটা বোঝানোর জন্য চেষ্টা করেছে যে আমাদের কোনো আমির নেই, আমরা ইয়াজিদ ইবনে মুআবিয়ার বাইআত ঘোষণা দিইনি, এটি একেবারে মিথ্যাচার। এটা তারা এই প্রতারণার মাধ্যমে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে কুফা পর্যন্ত নিতে তারা চেয়েছে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো এই, তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে দাওয়াত দেওয়ার মাধ্যমে উস্কানি দিয়েছিলেন, যাতে করে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে তারা বলেছেন যে তারা খেলাফতের বিপক্ষে ইয়াজিদ ইবনে মুআবিয়ার বিপক্ষে তার অবস্থান নিয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুর মাধ্যমে খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করবে। এবং এই বিষয়টি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বুঝতে পারেননি, কারণ এখানে যারা ছিল তারা অধিকাংশই মানে মুনাফেক ছিল এবং মিথ্যা চিঠি দিয়ে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে এই বিষয়ে তারা প্রবঞ্চিত করেছেন, প্রতারিত করেছেন।